নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাছাড়ের জেলা শাসক পদে দায়িত্ব নিলেন কীর্তি জল্লি, হাইলাকান্দিতে মেঘনিধি দাহাল। তবলিগী ও আজমিরের বাসের জন্য আসামে ঊর্ধ্বমুখী করোনা, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কাঠিগড়া ও কালাইনে শিশু খাদ্য বন্টনে অনিয়ম, সিডিপিওকে নালিশ বিজেপি নেতার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড়ের জেলাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আইএস কীর্তি জল্লি, যিনি বেশ কিছুদিন সুনামের সঙ্গে হাইলাকান্দির জেলাশাসক হিসেবে কাজ করছিলেন। শনিবার বিদায়ী জেলাশাসক বর্ণালী শর্মার কাছ থেকে কীর্তি জল্লি দায়িত্ব সমঝে নেন। তাকে গুয়াহাটির এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্রাফট ডিরেক্টর পদে বদলি করা হয়েছে। পাশাপাশি শনিবারই হাইলাকান্দিতে নয়া জেলাশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন আইএস অফিসার মেঘনিধি দাহাল, তিনি কীর্তি জল্লির স্থলাভিষিক্ত হয়েছেন। শুক্রবার রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি টিপি বনগুহাই কাছাড় ও হাইলাকান্দির জেলাশাসকদের বদলির নির্দেশ দেন। অনুমান করা হচ্ছে রাজস্থানের আজমির থেকে শিলচরে আসা বাস যাত্রীদের সরকারি কোয়ারেন্টাইন না করে বাড়ি পাঠানোর জেরে সমাজে যে প্রতিক্রিয়া দেখা দেয় তার জেরেই কাছাড় থেকে বর্ণালী শর্মাকে বদলি করা হয়েছে। অত্যন্ত দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত কীর্তি জল্লি কাছাড়ের জেলাশাসক পদে যোগ দেওয়ায় বিভিন্ন মহল থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। ने मुझे इतना वार्म वेलकम दिया है, मैं आभारी हूँ। सभी को मेरा थैंक यू बोलना चाहती हूँ। एंड कोरोना अभी जो चल रहा है वो थोड़ा ग्रेव सिचुएशन में है हम, बट इट इज़ डेफिनेटली अंडर कंट्रोल। एंड इसको और कैसे स्ट्रीमलाइन करना है, वॉट एवर नेसेसरी एक्शन नीड्स टू बी टेकन वी विल टेक फॉर। আসাম ও ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আসাম সহ উত্তর পূর্বের প্রতিটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। তিনি জানান, হঠাৎ করে আসামে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকার প্রধান কারণ হচ্ছে নয়াদিল্লির তবলিগী জামাত এবং আজমির ফেরত বাস। ত্রিপুরার ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনটি বিএসএফ ক্যাম্পের সংক্রমণের কথা উল্লেখ করেন। Four reasons for that. It all started with the Tablighi thing, which was in fact omnipresent. It was all over the country. Then we remember that there was a medical college PG student from where the infection started. And then of course that bus which came back from Ajmer, and also four were found positive in the ILI survey. Arunachal we had only one case, and right now that case is also okay, and we have all the 25 districts which are green. আসামের 33টি জেলার মধ্যে 14টি জেলায় করোনা সংক্রমণ ঘটেছে। ডক্টর হর্ষবর্ধন এদিন বলেন, উত্তর পূর্বের 8 রাজ্যের মোট 195 ব্যক্তি এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শুধু ত্রিপুরাতেই 118 জন, আসামে 60, মেঘালয়ে 13, মণিপুরে 2 এবং অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1 জন করে আক্রান্ত হয়েছেন। তবে এই অঞ্চলের মোট 119টি জেলার মধ্যে মাত্র 22টি জেলায় আক্রান্ত বলে জানান তিনি। কোভিড মোকাবিলায় 8 রাজ্যই ভালো কাজ করছে বলেও স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন। There was one doctor family which who got affected because of the doctor who had gone to meet his child working in airlines, so it was just one district out of the 11. The good thing is that they have collected 2014 samples and all have been found negative. Similarly, Manipur is two districts involved, one case, but all total green now. Nagaland only one case which was transferred to Guwahati, so it's all green now. Arunachal is also total green now, only one district involved, one case. And similarly, Mizoram is also one district, one case, all green now. কিছুদিন থেমে থাকার পর ফের মেঘালয়ে করোনা আক্রান্তের সন্ধান মিলল। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা টুইট করে জানান,
রাজ্যেও আরও এক ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। রাজ্যের প্রথম করোনা রোগী ডাক্তার জন সাইলোর সংস্পর্শে থেকেই ওই ব্যক্তি আক্রান্ত হয়েছেন, কারণ উনি একই বাড়িতে থাকেন। এর ফলে মেঘালয়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13। তবে বর্তমানে মাত্র 2 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন, বাকিরা সুস্থ হয়ে উঠেছেন। কাঠিগড়া এবং কালাইন ICDS প্রজেক্টের অধীন বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্য দিয়ে ব্যাপক অনিয়ম চলছে। বিজেপি কালাইন মণ্ডলের সহসভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী এ অভিযোগ করেছেন। সুব্রত জানান, সুপারভাইজারদের মৌখিক নির্দেশে অঙ্গনওয়াড়ি কর্মীরা সরকারি নিয়ম লঙ্ঘন করছেন, পাশাপাশি চলছে দেদার দুর্নীতি। লকডাউনের সময় শিশু এবং গর্ভবতী মহিলারা যাতে পুষ্টিকর আহার পান, তার জন্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে টাকা পাঠিয়েছে। ওই টাকা দিয়ে খাবার কিনে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা, কিন্তু এতেও দুর্নীতি করছেন কর্মী সুপারভাইজাররা। এ ব্যাপারে CDPO কে অবগত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান সুব্রত। ICDS প্রজেক্টে অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বেশিরভাগ কেন্দ্রে শিশু খাদ্য নিয়ে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। আমরা কিছুটা কেন্দ্রে গিয়েছিলাম এবং সেই কেন্দ্রগুলো দেখেছি যে কীভাবে শিশু খাদ্য নিয়ে এখানে দুর্নীতি হচ্ছে। তো আমি বলবো, এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর যে দুর্নীতি হচ্ছে সেটা কাটিগড়া এবং কালাইন ICDS এর প্রজেক্টের সুপারভাইজার, অনেক সুপারভাইজারের মৌখিক নির্দেশে অঙ্গনওয়াড়ি কর্মীরা সেই দুর্নীতিতে লিপ্ত রয়েছেন। সেই ব্যাপারে আমি কাটিগড়া এবং কালাইন ICDS এর প্রজেক্ট অফিসারের সঙ্গে অবগত করেছি। আমি বলেছি উনাদেরকে কেন্দ্রগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। উনি আমাদেরকে বলেছেন যে সেটা তিনি ব্যবস্থা নেবেন এবং উনি তা স্বীকার করেছেন যে কিছুটা না হলেও দুর্নীতি হচ্ছে। আজকের দিনে যেমন আমাদের অঞ্চলে কাটিগড়া প্রজেক্টের আন্ডারে 103 অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং 94 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহ অনেক কেন্দ্র রয়েছে, তাদের এই কেন্দ্রের শিশুদেরকে শিশু খাদ্য বণ্টন করা হয়নি, সে ব্যাপারেও আমি CDPO থেকে অবগত করেছি। লকডাউনের তৃতীয় পর্যায়ে একদিকে যখন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, অন্যদিকে বিষয়টিকে পাত্তা দিতেই নারাজ এক শ্রেণীর মানুষ। ফেস মাস্ক না পরেই রাস্তার ধারে বিন্দাস আড্ডা, গল্পগুজব দিতে ব্যস্ত তারা। ভাবখানা এমন যেন চিন্তা করার মতো তেমন কিছু হয়নি এখনও। সামাজিক দূরত্ব বজায়ের সরকারি ফরমানকে শিকিয়ে তুলে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে নিজেদের মর্জি। তৃতীয় পর্যায়ে লকডাউন শিথিল হওয়ার পর গ্রাম কাছারের এ দৃশ্য দেখে হতবাক সচেতন মানুষ। অন্যদিকে জমায়েত না করার সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জেলার বিভিন্ন স্থানে হাট বাজার চলার খবরও এসেছে। সরকারি বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও দোকানপাট বাজার হাট বহাল তবিয়তে চলতে থাকে বলে অভিযোগ আমজনতার। বিষয়টি নিয়ে সাংসদ রাজদীপ রায়কে প্রশ্ন করলে তিনিও পাশ কেটে চলে যান। প্রশ্ন উঠছে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে সরকার যখন চেষ্টার কোনো কসুর বাকি রাখছে না, ঠিক তখনই কিছু মানুষ বিষয়টিকে কেন গুরুত্ব দিচ্ছেন না? ষষ্ঠ খণ্ড এবং দয়াপুর দ্বিতীয় খণ্ড গ্রাম দুটিকে প্রিকশনারি কন্টেনমেন্ট জোন হিসাবে শনাক্ত করা হয়েছে। ইয়াতে গ্রাম দুটির কেহ বাড়ি থেকে বাহির না হওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে। প্রত্যেক গ্রামবাসীকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য জেলা প্রশাসন তরফ থেকে জানানো যাইতেছে। নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অগ্রণী ভূমিকা নেওয়ায় স্বাস্থ্যকর্মী, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তাদের সম্বর্ধনা জানালো পশ্চিম কাঠিগড়া গুমরা বাজার কমিটি। শনিবার গুমরা এমই স্কুলে আয়োজিত এক সভায় উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয় ডাক্তার সুমন ভৌমিক, সার্কেল ম্যাজিস্ট্রেট মদিরা বেগম, গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ রাম দুলাল গোয়ালা, বিধায়ক অমর চাঁদ, জৈন কার্তিক তাঁতি প্রমুখদের। করোনা ভাইরাস কিন্তু শিথিল হয়নি, এটা বলেছেন যে আমাদের সুযোগ সুবিধা, মানে এমন এক অবস্থা আমরা করেছি, সরকার কত দেবে কত আছে, আমরা যদি সরকারকে না দেই সরকার তো আমাদের দিতে পারবে না, সরকারের রাজস্ব করে বন্ধ হয়ে গেছে, সেই জন্য সরকার একটু শিথিল করেছে। আমরা ভাবতে হবে এখনও আমরা
লকডাউনে আছি, সবাইকে ভাবতে হবে। এই কথা যদি আমরা আরো মাস দেড় মাস ভাবতে পারি, হয়তো আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারব। মাস্ক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হলো কাঠিগড়ায়। অসম রাজ্য জীবিকা অভিযানের কাঠিগড়া ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং আত্মসহায়ক দলের উদ্যোগে এই মাস্ক বিক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্দিরা SHG পরিচালিত এই বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঠিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈন। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, BDO সুজা হোসেন মজুমদার, হানিফ আহমেদ, ইকবাল হোসেন সহ আরো অনেকে। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল উদারবন্ধ মাতৃভাষা ঐক্য মঞ্চ। লকডাউনে সরকারি নির্দেশিকা মেনেই কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মঞ্চের কর্মকর্তারা। পরে ডিজিটাল প্ল্যাটফর্মে গোটা দিনব্যাপী চলে কবিগুরুর জন্মদিনের নানান কর্মকাণ্ড। এদিন সন্ধ্যায় ঐক্যমঞ্চের সম্পাদক সঞ্জু রায়ের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করা হয়। এখানে কবিতা গান সমবেত সঙ্গীতে অংশ নেন জয়ন্ত কুমার দাস, সুমিতা দাস, নিবেদিতা রায়, ঋত রায়, ঋতু দাস, সঞ্জু রায় সহ আরো অনেকে। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন, সরকারি বিভাগ। শনিবার উপত্যকার বিভিন্ন প্রান্তে অব্যাহত ছিল ত্রাণ বন্টন কর্মসূচি। এদিন রেশন কার্ড না থাকা 35টি পরিবারকে ত্রাণ বন্টন করল বন বিভাগের হাওয়াইতাং ফরেস্ট রেঞ্জ। এদিন ফরেস্ট রেঞ্জের আওতাধীন গুরুদয়ালপুর ভুবনডহর জারুইলতলা রাধানগর ফরেস্ট ভিলেজ এলাকায় অসহায় ওই পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বন্টনের সময় উপস্থিত ছিলেন রেঞ্জ অফিসার দিব্যজ্যোতি দেউরি, ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, BJP নরসিংপুর মন্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস প্রমুখ। লকডাউনের সময় এটা সামান্য সাহায্য করে আছো আমি, আর আপনার সবর আমরা আমার সহযোগ লাগে, ঠিক আছে? গাছপালা গুলা বাঁচাইতে লাগবো, আমার ডিপার্টমেন্টে সহযোগ করতে লাগবো নানি। তো ইয়া কই আমি আজকে কার্যক্রমটা আমি শুরু করবো, তারপরে মাস্ক লগাতে হলো, মাস্ক যদি না থাকে তাহলে আমি দিব না, এইটা একটা কথা। আর সোশ্যাল ডিস্টেন্সিং, আর এখন যেহেতু সরকার ইয়া করছে যে বাইরে পাবলিক প্লেসে মানে থুয়াটা মানা আছে, ঠিক আছে? এইগুলা করলে ফাইন হবো কিন্তু। আর সোশ্যাল ডিস্টেন্সিং যদি সামাজিক দূরত্ব এইটা যদি না মানলেও কিন্তু এটারও ফাইন আছে, ঠিক আছে? এইগুলো আর মাস্ক আর বাকি তো হ্যান্ড স্যানিটাইজার আছে, হাত পরিষ্কার করে ধুয়ে রাখো, আর নিজে সেফ থাকো, সুরক্ষিত থাকো, ঘরে থাকো, আর যেগুলা আমার নির্দেশনা আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে সকলে মানবা। ইন্দো বাংলা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বাইরে থাকা বহু অসহায় পরিবারের পাশে দাঁড়ালো করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সীমান্ত সিল করে দেওয়ায় বিপাকে পড়েন সেখানকার মানুষ। 24 ঘন্টা গৃহবন্দী কর্মহীন ওই অসহায় পরিবারগুলোর দুর্দশা গোছাতে এক সপ্তাহের খাদ্য সামগ্রী নিয়ে সীমান্তে ছুটে যান করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দজী মহারাজ। সীমান্ত এলাকা লাতুকান্দি, তেসুয়া, কুয়োরভাগ, মহিষাসন, দেওতলি, নো ম্যানস ল্যান্ড এলাকার বাসিন্দাদের হাতে এদিন খাদ্য সামগ্রীর পাশাপাশি সাবান, স্যানিটাইজার, মাস্কও তুলে দেওয়া হয়। ত্রাণ বন্টনে এদিন সহযোগিতা করেছেন কিরণময় দাস, উত্তম ভট্টাচার্য, সুরজিৎ দে, সীমান্ত সুরক্ষা বাহিনীর পক্ষে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনোজ কুমার, ইন্সপেক্টর উমেশ চন্দ্র ব্যাপারী প্রমুখ। এদিন ত্রাণ বন্টন শেষে প্রভাসানন্দজী মহারাজ জানিয়েছেন প্রয়োজনে সীমান্তের অসহায়দের সহযোগিতা অব্যাহত রাখবেন তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড়ের জেলা শাসক পদে দায়িত্ব নিলেন কীর্তি জল্লি, হাইলাকান্দিতে মেঘনিধি দাহাল। তবলিগি ও আজমিরের বাসের জন্য আসামে ঊর্ধ্বমুখী করোনা, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কাঠিগড়া ও কালাইনে শিশু খাদ্য বন্টনে অনিয়ম,
সিডিপিও কে নালিশ বিজেপি নেতার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।